বাবু কালচার, এই নামের টানেই ছুটে আসা ডোভারলেনের এই অভিনব রেস্তোরাঁয়। হঠাৎ দেখলে মনে হয় এক টুকরো ইতিহাসের সামনে এসে দাঁড়িয়েছি। ডিজাইনার হিসেবে আমাদের কাজও তো এই বাবু কালচারকে নিয়ে, তাই বোধ হয় নামের এত টান। কলোনিয়াল কালচারের আভিজাত্যে ছোঁয়া রয়েছে এই আদ্যন্ত বাঙালি রেস্তোরাঁর সাজসজ্জায়। কড়িবর্গা, আলো এবং দরজার পাশে দাঁড় করানো আমব্রেলা ও হ্যাট স্ট্যান্ডের মধ্যে রয়েছে এক অদ্ভুত নস্টালজিয়া। উষ্ণ আতিথেয়তা ও প্রাণ জোড়ানো কাঁচা আমি শরবত পাবে ভিতরে ঢুকলেই অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্ক। এরপর স্টার্টার বা মেন কোর্সের পালা। আছে তিন রকমের ভোজ, মিনি ভোজ, ভোজ এবং মহাভোজ। এতে আছে ফিক্সড মেনু, কিন্তু রুচি অনুযায়ী বাছা যাবে মাছ, মাংস বা তরকারি। এর সাথে আছে আলাকার্ট, যেখান থেকে পছন্দ মতো খাবার বেছে নিয়ে সাজিয়ে নিতে পারো নিজের থালা। স্ক্রিন পজ করে চাইলে দেখে নিতে পারো মেনুর কিছু ঝলক। দেখো, আমাদের গোপাল সোনাও খেতে বসেছে আমাদের সাথে। আমরা মিনি ভোজের অর্ডার প্লেস করেছিলাম মিনি মাংস ভোজের সাথে। যা আমাদের সার্ভ করা হলো তা অত্যন্ত সুস্বাদু ও পর্যাপ্ত পরিমাণে। কিছু জিনিসের কোনো বিকল্প হয় না, যেমন বাটা মশলার রান্নার স্বাদ। কলকাতা শহরের বুকে নতুন সংযোজন এই বাঙালি রেস্তোরাঁ অন্দরসজ্জায়, আতিথেয়তায়, পরিচ্ছন্নতায় এবং সর্বোপরি স্বাদে মন কাড়বে তোমাদের। নমস্কার, বাবু কালচার থেকে পার্থ ঘোষাল, ম্যানেজার অপারেশন। আমাদের এই বাবু কালচার নতুন রেস্টুরেন্টটি দুমাস হয়েছে ওপেন হয়েছে। এটার অ্যাড্রেস হচ্ছে ডোভার লেন পোস্ট অফিসের জাস্ট বিপরীতে। এবং এখানে আমরা পুরনো দিনের মা ঠাকুমারা যেমন শিলে বাটা রান্না করতেন, শিলে বেটে যে মানে মশলা তৈরি করতেন, আমরা ঠিক এখানে সেটাই তৈরি করার চেষ্টা করছি। এবং আমাদের প্রত্যেকটা মানে খাবারের অভিনবত্ব আছে, প্রত্যেকটা খাবারে মানে আমাদের ভালোবাসা, আন্তরিকতা এবং বাবু কালচার। এই বাবু কালচার কোত্থেকে এলো? বাবুরা আগেকার দিনে যেরকম খাবার খেতে ভালোবাসতেন, বাজার যেতেন, বাজার থেকে বাজার করে আনতেন, সেটা আপনার মোচা থেকে শুরু করে, শুক্তো থেকে শুরু করে, মাছ ভাজা, মাছের পাতুড়ি এবং ভাপা ইলিশ, ভাপা ভেটকি মাছ, সব রকমের মাছ
আমরা এখানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এছাড়াও আমাদের বাবু কালচারের সবথেকে বড় যেটা আমি মনে করি যে প্রত্যেকটা বাঙালি আজকাল ধীরে ধীরে বাবু কালচার, যে বাবু কালচারটা সেটা কলকাতা থেকে প্রায় লুপ্ত প্রায় হয়ে যেতে চলেছিল, তো সেটা যাতে আবার ফিরে আসে, বাঙালির যাতে আবার নতুনভাবে বাঁচতে পারে, নতুনভাবে আনন্দ করতে পারে এবং এখানে এসে আমাদের কাছে খাবার খায় বাড়ির সকলে এবং তার পরিবার পরিজন বন্ধু বান্ধব, সেই জন্যই বাবু কালচার খোলা। আপনারা সবাই আসবেন এবং আমাদের মানে আমাদের সুযোগ দেবেন আপনাদের সার্ভ করার জন্য। ধন্যবাদ বন্ধুরা। ফোন নাম্বার এবং টাইমিং স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। পাত পেরে খাওয়া, বাড়িতে নিয়ে যাওয়া বা প্রাইভেট কেটারিংয়ের জন্য যোগাযোগ করতে পারো বাবু কালচারকে। বাবু আনা স্বাদ পেতে ভোজন বিলাসীরা চলে এসো নতুন ঠিকানায়। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল বাবু কালচারকে।